हेलो फ्रेंड, वेलकम बैक टू माय चैनल बेबू कुकु ऑफिशियल। आज तुम्हारे साथ शेयर करब ये दोकाना थे कि भाव नतून कर बड़े दोकान हलो। तो बंधु यहाँ हलो एक माछेर दोकान छिलो, तो माछेर आड़त पुरोटा, तो सेखान थेके कि भावे दोकानटा हलो तो सेटाई तुम्हारा देखो। এগুলো সব দোকানের জিনিসপত্র, তো কিভাবে কি করা হয়েছে সেগুলো তোমাদের কিছুটা দেখালাম বন্ধু। আর এটা যেহেতু অনেক দিনের পুরনো, তো সেই জন্য দেখতেই পাচ্ছ তো কেমন ধরনের ছিল। তো এরপর এটাকে রিকভার করা হয়েছে, তো অবশ্যই জানাবে বন্ধু যে কেমন হয়েছে। তো বন্ধু, এই দোকানটাকে নতুন করার জন্য তো টাইম তো কিছু লেগেছে, তো দেখতেই পাচ্ছ। আর অবশ্যই এই পুরনো থেকে নতুনটা কীভাবে কেমন লাগলো অবশ্যই জানিও। আর এটা ওই সামনে সরকারের ড্রেন আছে, তো সেটা পরিষ্কার করার জন্য লোকজন এসেছিল। আর এই দোকানটা হচ্ছে তেঁতুলতলা বাজারের শেষ প্রান্তে, যেটা মাছের আড়ত বলা হয় সেখানে। এরপর দেখো বন্ধু আমার বরের দোকান, তো অবশ্যই জানিও যে দোকানটা কেমন লাগলো। তো এখানে বন্ধু সব রকমের আইটেম তোমরা পাবে। যারা যারা এই ভিডিওটা দেখছো আর যাদের বাড়ি বর্ধমানে হয়ে থাকে, তো অবশ্যই তোমরা একবার ট্রাই করতে পারো দোকানে গিয়ে, আর কেমন লাগলো অবশ্যই বলবে খাবার। তো দোকানটা রিকভার করার পর আসল যেখানে দাঁড়ালো সেটা হলো এটা বন্ধু। আর এটা তোমাদের ফোনের মাধ্যমে দেখালাম, যদি সামনাসামনি যাও অবশ্যই ভালো লাগবে। আর কী কী মেনু হয় তোমাদের কিছুটা দেখাতে পারবো বন্ধু, বাকিটা অন্য কোনো ব্লগে দেখাবো। আর তোমাদের আগেই বললাম যে দোকানটা কীভাবে রেডি করা হচ্ছে সেটা তোমাদের সাথে কিছুটা শেয়ার করব, তো পুরো ভিডিওটা তোমরা দেখো বন্ধু। আর এটা যেহেতু অনেক দিনের পুরনো একটা বাড়ি ছিল, তো সেই জন্য এই বিল্ডিংটা থেকে দেখতেই পাচ্ছ কীরকম সব গাছপালা আগাছা হয়ে আছে। তো এটাকেও এগুলোকে সব রিকভার করা হয়েছে, তো সেগুলো তোমাদের দেখাতে পারলাম না, তার জন্য সরি বন্ধু। আজ বন্ধু এইটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে। তো অবশ্যই জানিও কেমন লাগলো। আর বন্ধু দেখো কী কী আইটেম আছে সবই তোমাদের দিলাম, আর কিছুটা হয়তো বাদ পড়ে গেছে, তো সেটাও অন্য কোনো একটা ব্লগে দেখিয়ে দেবো। তো এখন বন্ধু টাটা, বাই বাই, লাভ ইউ গাইজ। তোমরা এইভাবে আমার পাশে থেকো।